আমি সব সৃষ্টি আল্লাহ কমপ্লিট করছেন ছয় দিনে, কয় দিনে? সিত্তা আইয়াম। কোরআন বলে ছয় দিনে সব কমপ্লিট, কিন্তু আমাদেরকে আল্লাহ ছয় দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, ঠিক না? হুকুম দিয়ে তৈরি করেন নাই, আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। কি দিয়া? হুকুম দিয়া না, সব হুকুম দিয়ে তৈরি করছেন। এই জন্য একটু পিছের টিকা নিয়ে যাইতেছি। ফেরেশতাদেরও অনুরোধ ছিল, সবকিছু পাওয়ার পরে সবার আগে আপনাকে বলবে, এটা ফেরেশতাদের উক্তি ছিল। এর পিছনে যুক্তিও ছিল। আর আজকেও দেখা যায় সবকিছু পাওয়ার পরে আমরা ভুলছি তো সবার আগে আল্লাহকে বলছি, ঠিক না? যার কারণে কোরআন চিৎকার দিতে বাধ্য হইতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোকে বিমুখ করলো তো কে করলো? আরেক হাদিসে আছে আল্লাহ নিজেই বলতেছেন, মা গররাকা আন্নী ইয়া আবদি, ও বান্দা, তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে? কোন জিনিস তোকে বিমুখ করলো? আমার কথা বোঝেন তো, ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে, চিল্লাচিল্লি চলবে না। আমি চিল্লাচিল্লি পছন্দ করি না, ধ্যান দিয়ে শুনেন এটাই চলবে। সুবহানাল্লাহ না বললেও চলবে, আমি বলবো না সুবহানাল্লাহ বলে, কিন্তু আপনার অভিরুচি মনে মনে বললেও চলে। তো মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, যখন সব পাওয়ার পরে মানুষ আল্লাহকে ভুলা যায়, আল্লাহ কাছের থেকে আয়সা জিজ্ঞাসা করে, আবদি মা মান গররাক, তোরে বিমুখ করলো তো করলো কে? তো আল্লাহ কিছু এহসান আমাদের সামনে তুলে ধরেন, আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিথ, কিছু নিয়ামত তুলে ধরেন আল্লাহ আমাদের সামনে। আল্লাহ বলতে থাকে, আমা কুন্তা মা আম্মা হীনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা,
তোকে রক্ত বানাইলো তো বানাইলো কে, ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো তো করলো কে, ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে, ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর করে গোস্তের আবরণ চড়াইলো তো চড়াইলো কে, কে চড়াইছে? হায়, আমরা তো জবাব দিই না, আল্লাহটা আল্লাহই জবাব দেন, কেন আমরা তো হারাই গেছি। আমি নিয়ে যেতেছি একটু পিছের থেকে আপনাদেরকে, হারায় গেছি, হারানো বোঝেন, সবাই আল্লাহকে ভুলে গেছে, সব কিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ অভিযোগ করে, আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি না তোকে বড় কে করলো, আমা কুনতা যাঈফা, তুই কি দুর্বল ছিলি না, ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠাম করলো তো করলো কে, আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, ফামান আল্লামা, তোকে শিক্ষা দিল তো দিল কে, আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় আর নিঃস্বয় ছিলি না, ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ করলো কে। তো অসহায় নিঃস্বয়ের চিত্র আল্লাহ তুলে ধরতেছেন, চিত্র ছবি আমাদের সামনে তুলে ধরতে চাইতেছেন। আল্লাহ বলে, মার পেটের থেকে যখন আসছিলি ফালা এলাকা সিন্নম তাক্তা, তোর দাঁত ছিল না, কাটার তো প্রশ্নই ওঠে না, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস তুই জানতি না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল কিন্তু চিন্তার ক্ষমতা ওই সময় দেওয়াই হয় নাই, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাতের ভিতরে ধরার ক্ষমতা ছিল না, কর্ম তো দূরের কথা, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও চলার ক্ষমতা ছিল না। তো আল্লাহ ছোট্ট একটা প্রশ্ন করে, আলাইসা কাযালিক, বল বান্দা এরকম কি ছিল না? ছিল না, ছিল, অবশ্যই ছিল, ঠিক না? আল্লাহ বলে, যখন পূর্ণতা তোকে দিলাম, সব কিছু দিয়া দিলাম, তো তুই আমাকে ভুললি তো ভুললি কি করে? এই জন্যই কিন্তু কোরআন চিৎকার দিতেছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, আল্লাহর থেকে তোকে ভূমি করলো তো করলো কে, দূরে সরাইলো তো সরাইলো কে, উদাসীন করলো তো করলো কে, আল্লাহ কোরআন চিৎকার দিতেছেন। হায়, আরবির সাথে আমাদের সম্পর্ক নাই, বিভিন্ন ভাষার সাথে তো আছে, আরবির সাথে খুব কম, এই জন্য বুঝে আসে না, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোকে কে বিমুখ করলো, হারায় গেলি কি করা, সব পাওয়ার পরে। আর এটাই আফসোসের বিষয়, দুনিয়ার ভিতরে সৃষ্টির ভিতরে একটা প্রাণী যেটা মানুষ সব পাওয়ার পরে হারায় যায়, আল্লাহকে ভুলা যায়। তো কোরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছে, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রব্বি, সৃষ্টির ভিতরে আর কোনো সৃষ্টি নাই, যে সৃষ্টি হওয়ার পরে, অস্তিত্ব পাওয়ার পরে মালিককে ভুলে এরকম কোন সৃষ্টি নাই, 24 ঘন্টা আল্লাহর গুণগানে গত, মানুষই আল্লাহকে ভুলা যায়। আল্লাহ বলে, ভুলা যাবি তো যাবি কই? আল্লাহ ছোট্ট একটা কথা মানুষকে বুঝাইতে চায়, ফানফের ভাব কোথায় বাঁধবি। এই জন্য কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় আকাশে চলে গেল, ভাগা যাবে না। আল্লাহ বলতেছে বাঁধ, তারপরে আগে বলতেছে কোথায় বাঁধবি, ফানফেরু ওয়ালা তানফেরু ইল্লা বিসুলতান, কোথায় ভেগা যাবে। এর আগে আল্লাহ আরেকটু থ্রেড দিতেছে মানুষকে, থ্রেড বুঝেন, আইনাল মাফার, আমাকে রেখা যাবি তো যাবি কোথায়, আমাকে রেখা যাবি তো যাবি কোথায়, কোথায় যাবি, আল্লাহু মাকুম আইনা মা কুনতুম,
যেখানে যাইব ওইখানে আমি সাথেই থাকবো। কে সাথে থাকবে? আল্লাহ বলে আমাকে সাথে নিয়ে যেতে হবে। যদি প্রশ্ন করি আল্লাহ কিরকম সাথে, আপনি আমার পাশে আগে না পিছে, ডাইনে না বামে, কোথায়? তো আল্লাহ কোরআনে বলেছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর শাল হবে চতুর কাছে, নিয়ে গেলে আমাকে নিয়ে যেতে হবে। এই জন্য আরেক হাদিসে আল্লাহ আবার বুঝিয়েছেন, আমি হাদিসে কুদসি দিতেছি সব, আল্লাহ বুঝিয়েছেন লাউলা আকরাব, আমি যদি তোর কাছে না হইতাম, আমি যদি তোর চেয়ে তোর কাছে না হইতাম। পটিয়ার মানুষ ভালো করে শোনেন, আমি পিছেতে নিয়ে যেতেছি, আমি জায়গা মতো নিয়ে যাব আপনাদেরকে। আল্লাহ নিজেই বলতেছে লাউলা আকরাব, আমি যদি তোর চেয়ে তোর কাছে না হইতাম। তো আইন লা দন্দ তো।